চট্টগ্রামের পাহাড়তলির বধ্যভূমিতে শ্রদ্ধা জানাচ্ছেন প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ। সেখানে আছেন সহকর্মী মাসুদুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। এই শ্রদ্ধা জানানোর পুরো অনুষ্ঠানটি আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন মাসুদুল। এটি এমন একটি বধ্যভূমি যেখানে 1971 সালে নিরস্ত্র বাঙালিদেরকে এনে হত্যা করা হতো। এটি এমন একটি বধ্যভূমি সে সময় পাক বাহিনী, আল শামস রাজাকার এবং এদেশীয় দোষদের মাধ্যমে এখানে প্রায় 10,000 বাঙালিকে জবাই করে হত্যা করা হয়েছিল। এবং সেই সময় এই বধ্যভূমিটির নাম ছিল, এই আশপাশ এলাকার নাম ছিল জল্লাদখানা। আজকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদেরকে নির্বিচারে গুলি করে জবাই করে হত্যা করা হয়েছে, তাদের বধ্যভূমিতে ফুল দিয়ে জানাচ্ছেন সকল সেলিব্রেশন মানুষ। এবং এখানে একটু পরে চট্টগ্রামের সিটি মেয়র এমরাজল করিম চৌধুরী, তিনি আসবেন। এছাড়া 41টি ওয়ার্ডের যারা কাউন্সিলর রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন প্রশাসনিক বিষয়ের নেতৃবৃন্দ, তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এবং একই সাথে জানাতে চাই, এই আদালতের একটি নির্দেশনা রয়েছে এবং স্বাধীনতা এত বছর পর আদালতের নির্দেশনার পর কিন্তু এই চট্টগ্রামের সবচেয়ে বড় যেটি বধ্যভূমি, এটিকে কিন্তু সেভাবে সংরক্ষণ করা সম্ভব হয়নি বা সংরক্ষণ করা হয়নি। চট্টগ্রামে মোট 111টি বধ্যভূমি রয়েছে এবং সবচেয়ে বড় যে বধ্যভূমি, এই পাহাড়তলি বধ্যভূমিকে কিন্তু সংরক্ষণ করা হয়নি। তার পাশে নির্মাণ করা হয়েছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউসটিসি নামে। এই বিশ্ববিদ্যালয়টি প্রায় 10-15 বছর আগে নির্মাণ করা হয়েছিল, কিন্তু মামলার কারণে সেটি স্থগিত রয়েছে। যেটি বলতে হয়, এখানে যারা সে সময় নিহত হয়েছেন, যারা শহীদ বরণ করেছেন, তাদের স্বজনরা এখনও কিন্তু এসে এখানে তারা কান্না করেন, তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তো যেমনটি বলছিলাম, একটু পরেই চট্টগ্রামের মেয়র এমরাজল করিম চৌধুরী এখানে যারা বধ্যভূমি, জাতির যারা শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাষ্ট্রীয় যারা রয়েছে, তারা একটু পরেই এখানে আসবেন। ধন্যবাদ।